Yo guys, assalamualaikum. Welcome to my new video. আজকে আসছি মিরপুর 2 নম্বরের সুইমিং পুলের অপোজিটে যে বাইক পট্টিটা আছে, সেই বাইক পট্টির এখানে তাকওয়া খানাপিনা এবং মিরাজ ভাইয়ের টিকা খেতাপুরি ট্রাই করার জন্য। সো অনেকে অলরেডি এখানে আসছেন, আমি নতুন আসছি দেখার জন্য যে কি অবস্থা, আসলে হাইপ তোলার মতন কিনা। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন। এটা হইতেছে তাকওয়া খানাপিনার ফুড কোর্ট। ভাই কেমন আছেন? আচ্ছা, এই তো আলহামদুলিল্লাহ ভাই। এটা কি, এটা কি চিকেন কি? আরে কোন কোন মিয়া, এটা হলো চিকেন তাওয়া স্পেশাল। চিকেন তাওয়া স্পেশাল, আর এটা কি রুটি? রুমালি, রুমালি রুটি। তো হইতেছে ভাই, আপনাদের ঠিকানাটা একবার একটু বলে দাও। আমাদের ঠিকানা বলেন, ঠিকানাটা সিঙ্গুলার অপোজিট, দুই নাম্বার সিঙ্গুলার অপোজিট, দুই নাম্বার সুইমিং পুলের অপোজিট। আর কখন থেকে খুলেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত? এটা আমার 11টা শুরু হয়। 11টা থেকে খুলেন, আর কখন অফার? 11টা ভাই, সপ্তাহে কয় দিন? আচ্ছা, আমি আমার চিনি, আমি এই জন্য সপ্তাহে কোনো বন্ধ নাই ভাই। আচ্ছা, সপ্তাহে 7 দিন খোলা হয়, তাই না? তো এই নাকি মালিক? হ্যাঁ, এটা মালিক। তো হইতেছে কতদিন ধরে চালান এটা দোকান? হ্যাঁ, দোকান তো প্রায় 2 বছর, 2 বছর ধরে চালান। তো কি কি আইটেম আছে আপনার কাছে? আমাদের এখানে একটা আইটেম আছে, আমাদের পাশে দুইটা আইটেম আছে। আচ্ছা, পাশে একটা আপনাদের? আচ্ছা, তো এখানে কি আইটেম আছে? এখানে তো স্পেশাল চিকেন তাওয়া, চিকেন তাওয়া আর স্পেশাল রুমালি রুটি আছে। রুমালি রুটি আর হচ্ছে যে দাম কত ভাই? এক পিস রুটি আর চিকেন 60 টাকা প্যাকেট। 60 টাকা প্যাকেট। তো সে যে একটা দেন, বানায় দেন, রাবেল লাগাও। তো গাইস, এই হইতেছে আমাদের চিকেন তাওয়া আর স্পেশাল তাওয়া এবং রুমালি রুটি। রুটিটা খুবই পাতলা এবং যথেষ্ট বড় দেখতে পারতেছেন। আর এটা হইতেছে চিকেন তাওয়া, ভালো পরিমাণে দিছে, এটা স্পেশাল সস আর এটা সালাদ। তো চলেন ট্রাই করে দেখি কীরকম কী লাগে। সো গাইস, এই হইতেছে যে রুটি এত বড়, এটা টোটাল দাম হইতেছে 60 টাকা, রুটি এবং চিকেন তাওয়া সহ টোটাল দাম হচ্ছে 60 টাকা। তো চলেন ট্রাই করি প্রথমে। আরে ৬০ টাকায় যা দিছে সেই হিসাবে যথেষ্ট, মানে মারাত্মক দিছে। এবং এর স্বাদটাও সুন্দর আছে, মশলার স্বাদ। আর চিকেনের টুকরাগুলো দেখেন কীরকম নরম, একদম পুরো হচ্ছে যে টিপ দিলে হইতেছে একদম গলে যাচ্ছে টাইপের। আর মেইন যেটা হইতেছে যে মশলার যে স্বাদটা সেটা খুব সুন্দর করে পাওয়া যাচ্ছে, আর এই সসটাও অনেক মজার। আমার অবশ্যই রেকমেন্ড থাকবে যে যদি আশেপাশে মিরপুরে থাকেন তাহলে অবশ্যই একবার এখানে এসে ট্রাই করে যাবেন। ঠিকানাটা হচ্ছে যে মিরপুর সুইমিং কমপ্লেক্সের ঠিক অপোজিটের যে রোডটা গেছে সেই রোডটা সোজা চলে আসলে এই যে তাকওয়া খানাপিনা। সো গাইস, তাকওয়া খানাপিনা তো ট্রাই করলাম, এখন হইতেছে যে আসছি মিরাজ ভাইয়ের টিকা খেতাপুরিতে। তো এই তারা ভিডিও করার অনুমতি দেয়, অনুমতি বলতে যে চেহারা দেখানো যাবে না বলতেছে, তো ভেজাল হবে, তাই ডাইরেক্ট দেখাচ্ছি যে হইতেছে তাদের টকের মানে তেঁতুলের আচার মানে চাটনি, এই হচ্ছে তাদের খেতাপুরি। আর এটা হইতেছে যে তাদের চিকেন স্টিক বলে, 2 পিসের মতন থাকে চিকেন স্টিক, এটার দাম 30 টাকা, আর খেতাপুরি এক একটা হচ্ছে 5 টাকা করে। তো চলেন ট্রাই করে দেখি কীরকম কী লাগে। তো চলো, খেতাপুরি যারা খাইছেন তারা জানেন যে খেতাপুরি একটু স্পঞ্জি টাইপের হয়, বাট এটা শক্ত। এখন এটা স্পেশালিটি নাকি বিশেষ মানে হয় না এটা আমি বলতে পারতেছি না, বাট আমি যে যে জায়গায় ই খাইছি সেখানে একটু স্পঞ্জি টাইপের হয়, কিন্তু এটা একটু শক্ত হয়েছে, হয়তো আমারটা পুড়ে গেছে নাকি, বাট টেস্ট ঠিক আছে। ভিতরে আলু দেওয়া, টেস্ট তো নয় ঠিক আছে। আর এই টকটা অনেক বেশি মজা, মানে তেঁতুলের সস অলওয়েজ বেশি মজা হয়। তো এটা এরকম, নেক্সট দেখি। এটা হচ্ছে তাদের চিকেন স্টিক, 3 পিসের মতন থাকে, 30 টাকা দাম।
বাপরে শক্ত এটা একটু হচ্ছে যে এটা স্পঞ্জি টাইপের হইছে টেন্ডার যেটাকে বলে এই প্রথম আমি টেন্ডার কথাটা উচ্চারণ করলাম তিনটা ভিডিও ফারস্টে আসলে টেন্ডার স্বাদ বলতে যেটা বোঝায় এটা একদম ঠিক আছে যারা মিরপুরের আশেপাশে থাকেন তাদের আমি বলবো যে অন্তত একবার হইলেও এই দুইটা দোকান ট্রাই করে যাবেন অ্যাট লিস্ট আমি আমার ভিডিওতে লিখে দিব মাই রেকমেন্ডেশন আগেই বলছি মাই রেকমেন্ডেশন মানে আমি ওখানে খেয়ে তৃপ্তি পাইছি সো অবভিয়াসলি এই দুইটাও ট্রাই করবেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই এই দুইটাতে দোকানে আসবেন ট্রাই করবেন আর আমার চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন সো আল্লাহ হাফেজ টাটা।